নমস্কার, অনলাইন ইন্টারভিউতে আপনাকে স্বাগতম। নমস্কার স্যার, নমস্কার নমস্কার। আপনার নাম কি, বর্তমানে আপনি কি করছেন, পরিবার সম্পর্কে কিছু বলুন। নমস্কার স্যার, নমস্কার নমস্কার। ঠিক আছে, নমস্কার নমস্কার, এখন আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার, এই বাঙ্গা তরজার বেড়াটা দেখতেছেন নি, এটা দিয়ে ফুয়ায় বাতাস ডুহে ঘরের ভিতরে, রাইত ফুয়ায় আইতাছে, শীতের দিন কেমনে ঘুমামু, চাকরিটা যদি আমার শর্টকাটে দেয়ালান তৈলে ভালো হইব। না, এভাবে সম্ভব না। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, প্রশ্ন করেন, আমি উত্তর দেবো। আপনার নাম কি, বাড়িতে কে কে আছে? স্যার, আমার নাম বলা, আর মানুষে আমার আদর করে আছে না, বলা কয়ে ডাহে। আর আমার বাড়িতে মা আছে, বাবা আছে, দুইটা গরু আছে, একটা ছাগল আছে, তারপরে হয়েছে হয়েছে, আর বলতে হবে না, কয়েকটা হাঁস মুরগো আছে। আপনার বাবা কি করেন? বাবা স্যার আমারে সারাদিন বহাবহি করে, ক কামড়ুক কামড়ুক বলে। আহা, তা তো বুঝলাম, এমনিতে কি করেন উনি? এমনিতে এমনিতে বহাবহি করে, আমার কোনো দোষ নাই, হুদাও দি বহে আমারে। কি যতসব! আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচেয়ে গরিব কে? আমি স্যার, আমি সবচেয়ে গরিব, দেখেন না বাঙ্গা তরজার বেড়াটা, ইটা দিয়ে বাতাস এমনি ফুয়ায়া ঘরের ভিতরে ডুহে, রাইত ফুয়ায় আইতাছে, শীতের দিন। আহা, এসব করলে কিন্তু আমি লাইন ডিসকানেক্ট করে দেব। আমি যা যা প্রশ্ন করছি তার সঠিক উত্তর দিন, তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন। স্যার, এই পৃথিবীতে সবচেয়ে গরিব হইছে আমার বন্ধু সুবিল্লা, কারণ তে আছে না ফেসবুকের ভিতরে ফটো দিয়া, মাইনসে রেজিঙ্গা, কন্ত কেমন লাগতাছে, কৌত কেমন লাগতাছে, এর মানেটা কি তা বুঝছেন নি আপনি? মানে তার ঘরের ভিতরে আয়না নাই, আয়না থাকলে কি তে মাইনসে রেজিঙ্গাই লইলে যে কেমন লাগতাছে, ইস রে, ফুলাটার লেগে কত কষ্ট লাগে। নেক্সট প্রশ্ন, আপনি কাকে বেশি ভয় পান? ভূতেরে ভূতেরে স্যার, যেই ডর করে। একবার তিন সন্ধ্যা বেলা আছে না, আমি কচু পাতা দেখা ভিডিও ফিরে গেছি গা, কচু পাতা আছে না, এমনি 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 করে মাথা লাড়তাছে, আর আমি ভাবছি আমারে বুঝি ডাকতাছে, ইতা মনে করে আমি আছে না ভিডিও ফিরে গেছি গা, আর মানুষে মনে করছে আমি বুঝি হার্ট ফিল করছি, পরে জল টল দিয়ে ঠিক করছে। মনে করুন, রাত্র 2টার সময় আপনি একা একা বাড়ি আসছেন কোথাও থেকে, রাস্তায় একদম অন্ধকার, কারেন্ট নেই, আশেপাশের মানুষও ঘুমিয়ে পড়েছে, তখন আপনি কি করবেন? কোনো সমস্যা নাই স্যার, মহেদা শুধু একটাই কথা বেরিব, আলু পেঁয়াজ 10 কেজি, আলু পেঁয়াজ 10 কেজি, আলু পেঁয়াজ 10 কেজি, দেখবেন যে সেকেন্ডের ভিতরে মানুষের মেলা লেগে যাবো গা রাস্তাত। বুদ্ধির কি অভাব আছে নি বেটা, এমনি করে এনে টোহা দিল, ওই বুদ্ধি লারা খায়া ওড়ে। হ্যাঁ, আর আলু পেঁয়াজ না পেয়ে যখন সবাই মিলে আপনাকে টোকা দেবে, তখন আরও বেশি বুদ্ধি বের হবে। আচ্ছা বলুন তো, আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার কোনটির, সূর্য না চাঁদ? সান সান, এটা আবার জিগান লাগেনি, সানের বেশি দরকার। কেন কেরে আবার কিতা, সানে আলো দেয় রাত্রেবেলা, যখন সব কিছু অন্ধকার হয়ে থাকে তখন সানের আলো দেয় আলোকিত, কিন্তু সূর্য আলো দে দিনের বেলা, যখন আমরার কোনো আলোর দরকার হই নাই, দিনের বেলা তো আমরা এমনি সহে দেহি। আরে কি মুশকিল, যা প্রশ্ন করছি সব ঘুরিয়ে ফিরে উত্তর দিচ্ছেন কেন? না মানে একটু ইয়া করে কইলাম আর কি স্যার, আপনি আমারে কষ্ট করে দেখতাছেন নি। কষ্ট করে মানে কি? ফষ্ট ফষ্ট কইরা, মানে আমারে ক্লিয়ার দেখা জানি নাকি তা গোলা দেখা যা। হ্যাঁ হ্যাঁ, আপনাকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ও মা মা মা, ইতা কি তা ক, আমি জন্মগত কালা, আমারে পরিষ্কার দেখা যা কেমনে? আপনার মোবাইলও গন্ডগোল আছে, সে ভুল তথ্য প্রকাশ করছে। আহা, অযথা সময় নষ্ট করবেন না, আপনার মতো আরও অনেক আছে, তাদেরও ইন্টারভিউ নিতে হবে। তারও কি অনলাইন ইন্টারভিউ নেবেন? হ্যাঁ হ্যাঁ, যেইভাবে আপনার ইন্টারভিউ নিচ্ছি একইভাবে সবার ইন্টারভিউ নেব। কি দিন আইলো না, আপনি আমার সামনে জুম লাগে, আপনার খাবলাদা ধরে লাইতে রুম লাগে, অত সামনে আমাতে কত দূরে। স্যার কোনো রকম গন্ধ হইতেছেন নি? না, এখানে কোনো গন্ধ নেই তো, কিসের গন্ধ? না মানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাইছিলাম আর কি, তো আমি ভাবছি সেটেলমেন্টের ভিতরে দেওয়া গন্ধটা আপনার কাছে যাইব গা। স্যার শুধু খালি অনলাইন ইন্টারভিউ আছে, গ্যাস লাইন, পাইপ লাইন, জলের লাইন, রেশনের লাইন, ইডির নাই কেরে। এইসব ফালতু কথা বন্ধ করুন তো। স্যার একটা কথা কই। কি কথা বলুন। স্যার আর কি ওর ইন্টারভিউ লেন না। কেন? স্যার চাকরিটা আমার দরকার, দেখেন না বাঙ্গা তরজার বেড়াটা, বাতাস এমনি ফুয়ায় ডুহে ঘরের ভিতরে, রাইত ফুয়ে আইতাছে, শীতের দিন। ময়দা জাল দিয়া কাগজ লাগাইছিলাম, তেল্লা সুরা টুক্কেলাইছে, ভাবছি চাকরিটা ফাইলে ডেউটিন দিয়ে বেড়া দেমো।
এতদিন মনে করতাম তেল্লাসরা বুঝি শুধু তেল চুরি করে রাখা, ও মা ওখানে দেখি কাগজ খাওয়া শুরু করছে, এম তোরা খাউন ফালাইলে কেমন হইব। একটা কাজ করবেন, আরেকবার যখন ময়দা দিয়ে কাগজ লাগাবেন তখন ওই ময়দার সাথে নিম পাতার রস মিক্সড করে দেবেন, দেখবেন আর খেতে পারবে না। এর মানে চাকরিটা আমারে দিতেন না? আহা, বললাম তো ভালো করে ইন্টারভিউ দিন, চাকরি হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এখনকার দিনে সবচেয়ে বেশি লস বা ক্ষতি কার হচ্ছে? সুরের 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 সবচেয়ে বেশি লস অহনের দিন। কি করে একটু বুঝান তো। স্যার, আগে আমরা রাত 9টা না বাজতে ওই ঘুমায় ঠান্ড হয়ে যেতাম গা, এই সুযোগে সুরেরা এক বাইত চুরি কইরা আরেক বাইত গিয়ে ওভার টাইম করতে পারতো, কিন্তু অহনে এটা সম্ভব না, কারণ প্রায় বাড়ি তো ওই কেউ না কেউ ভোর 7টা অব্দি মোবাইল টিপাইতে থাকে। যেমন একবার সুবিল্লা আছে না আমার বন্ধু সুবিল্লা, যে এরা খাটের নিচে সুর ঢুকছে, সুর তো সন্ধ্যা লই খাটের নিচে ঢুকিয়া বইয়া রইছে, কিন্তু বইয়া থাকলে কি তুইব, সুবিল্লা তো ঘুমাইছে না, হেতে সারা রাত একে এনডি চ্যানেলের ভিডিও চালাই রাখছে, আর কতক্ষণ পরে ওরে খিকি খিকি করে বেটকি মেরা উড়ে আর খাটমাট লড়ে উড়ে নানি, তো সুরে কেমনে চুরি করব, ইতা করতে করতে সহল হয়ে গেছে গা, পরে সুরে যাওনের সময় তারে নাহ মহ দু তিনটা থাপড়া দিয়া দৌড় মারছে। এদিন কই সুবিল্লার বাবা সুবিল্লার একটা নতুন দামি মোবাইল কিনা দিছে, আর কইছে ডেলি বিলে সন্ধ্যাতে সহল অব্দি মোবাইল টিপত, কিন্তু দুঃখের বিষয় একটই, সুবিল্লার সোহে দেওয়া অনেক টপ টপে জল ফরে। এখান থেকে আমরা কি শিখতে পেরেছি, যে অতিরিক্ত মোবাইল ব্যবহারে চোখ নষ্ট হতে পারে। আপনাকে সোজা একটা প্রশ্ন করলাম আর আপনি এটা দিয়ে পুরো রচনা বলে ফেললেন। না মানে সুরের সম্পর্কে একটু এরোপ্লেন করলাম আর কি। কি করলেন বুঝলাম না। এরোপ্লেন এরোপ্লেন মানে একটু বড় করে কইছি আর কি। ওটা এরোপ্লেন না, এক্সপ্লেন এক্সপ্লেন। ইংরেজি এলিফ্যান্টে একটু প্রবলেম আছে আমার, বাকি সব ঠিক আছে। কি বললেন, কিসের প্রবলেম? এলিফ্যান্ট এলিফ্যান্টের প্রবলেম। আরে গর্দভ, এটা এলিফ্যান্ট না, আলফাবেট আলফাবেট। হ হ ইডো ইডো মানে একটু ইয়া কইরা কইছি আর কি। আচ্ছা লাস্ট প্রশ্ন, বাংলা গ্রামার সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। হ হ কিতা কোনে তা ধারণা থাকতো না, মানে গ্রামারের দিক দিয়ে আমি ক্লাসে ফার্স্ট নাম্বার আসিলাম, ফার্স্ট নাম্বার। ক্লাসে কতজন ছাত্র ছিল? কই বেশি না, 5 জনই আসিল। করেন না আপনি প্রশ্ন করেন, ফারম আমি। আমরা জানি যে কাল 3 প্রকার, অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল। এটা তো পৃথিবীর সবাই জানে, শুধু কি আমরাই নি জানি? আজের একটা কথা হুট করে কইলে লইব নি। মানে মানে আবার কিতা, আপনি দি কইলেন যে আমরা জানি, তো এটা কি শুধু আমরাই নি জানি, এটা তো পৃথিবীর সবাই জানে। করেন প্রশ্ন করেন, আমি উত্তর দেব। উদাহরণ হিসাবে যদি আমি বলি, যেমন আমি সুন্দর ছিলাম, আমি সুন্দর আছি, আমি সুন্দর থাকব, ঠিক সেরকম একটা উদাহরণ আপনি দিন তো দেখি। স্যার আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে এবং ভুল থাকবে। স্যার রাগ করছেন? না না, রাগের কি আছে, রাগ করবো কেন? না মানে আমি ভাবছি আপনার সিন্ডিকেটে লাগছে বুঝি। কিসে লেগেছে? সিন্ডিকেটে সিন্ডিকেটে লাগছে। ওহো, এটা সিন্ডিকেট না, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট। ঠিকভাবে ইংরেজি বলতে পারেন না, কি করে চাকরি করবেন বলুন তো। কেডা কইছে আপনারে যে আমি ইংরেজি কইতাম পারি না? ইংরাজি 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 ওই তো দেখি বালা করে ইংরাজি কইছি। এখানে কি ফাইজলামি হচ্ছে নাকি? ঠিক আছে, আপনার সময় শেষ, আপনাকে পরে ফোনের মাধ্যমে জানানো হবে। স্যার একটা কথা আছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, কি কথা? দেখেন না বাঙ্গা তরজার বেড়া দিয়ে বাতাস এমনি ফোয়ায় ঢুকে ঘরের ভিতরে, রাইত ফোয়া আইতাছে শীতের দিন। হে চুপ,